অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। মামুনি, মামুনি, ওঠো একবার, ওঠো, তারা, কি হয়েছে? আস্তে কথা বলো না, আমার সাথে একবার এসো। কেন? এসো না বলছি, এসো। আচ্ছা চল, চল। বাবা তো কিচ্ছু খায়নি, তুমি এই দুধটা নিয়ে গিয়ে বাবাকে খাওয়াও। তারা, দেখলি তো, তখন কফিটা দিতে গেলাম, তোর বাবা খেলো না। তোর মনে হয় এখন এই দুধটাও খাবে? প্লিজ, যেভাবেই হোক তুমি খাওয়াও না। কিভাবে? আচ্ছা, আমি যেটা বলছি তুমি সেটা গিয়ে বলো, তাহলে বাবা খাবে। আদি, 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 ওঠো না, ওঠো। আদি, তুমি তো কিছুই খাচ্ছ না, এভাবে না খেয়ে থেকে শরীরটাকে কষ্ট দিও না। তোমার আজকে যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমরা কি করবো বলো তো? তুমি না খেয়ে থাকলে কি সব কিছু ঠিক হয়ে যাবে বলো? বিশ্বাস করো, মনে জোর থাকলে তুমি লড়াইটা করতে পারবে, তখন তো তুমি সব কাজ করতে পারবে আদি। আর তার জন্য খাওয়া দাওয়া করাটা ঠিক করে খুব দরকার। আদি, তুমি খাচ্ছ না বলে না বাড়ির কেউ ঠিক করে খাওয়া দাওয়া করছে না গো। এরপর তো আমরা সবাই একসাথে অসুস্থ হয়ে পড়ব, তখন কি হবে বলো তো? দেখো আদি, তোমার রাগটা মেনকার ওপর, তুমি মেনকার ওপর দেখাও, কেন নিজের শরীরের ওপর দেখাচ্ছ? সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি কি ভাবছো সব কিছু শেষ হয়ে গেছে? কিচ্ছু শেষ হয়নি আদি, প্রীতিকে আমরা শ্বশুরবাড়ি পাঠিয়েছি, আশা করি প্রীতি ওখানে ভালোই থাকবে। প্রীতির ঠিক মতো যত্ন হচ্ছে কিনা সেটা তো আমাদেরই খেয়াল রাখতে হবে, তাই না? আর যদি প্রীতির ওখানে গিয়ে কোনো অসুবিধে হয়, কোনো সমস্যায় পড়ে, তাহলে তো ওর পাশে আমাদেরই গিয়ে দাঁড়াতে হবে। তুমি দেখো, আমরা আগের জায়গাটা ঠিক ফিরে পাবো, তারপর প্রীতিকে আমরা আমাদের বাড়িতে নিয়ে আসব। তার জন্য তো আমাদের সবাইকে একসাথে লড়াই করতে হবে, আর সেই লড়াইটা করার জন্য শরীরে শক্তি দরকার। খাওয়া দাওয়া না করলে তুমি সেই শক্তিটা পাবে কোত্থেকে বলো তো? এই নাও, দুধটা খেয়ে নাও প্লিজ। এইভাবে মন খারাপ করে বসে থেকো না আদি। কি হয়েছে? আমাদের প্রপার্টিটা শুধুমাত্র আমাদের হাতে নেই, তাতে কি হয়েছে বলো? আমাদের মনে জোরটা তো আছে, সেটা তো আর কেউ কেড়ে নিতে পারেনি, আর কেড়ে নিতে পারবেও না আদি। তুমি কি ভাবছো তুমি ওই মেনকার কাছে হেরে গেছো? না আদি, তুমি প্রত্যেকবার যেমন করে মেনকাকে হারিয়ে নিজের জায়গাটা রাখতে পারো, এবারও ঠিক পারবে। আর আমি জানি তুমি সেটা পারবে আদি। এই সব কিছুর জন্য তো আমাদের আগে সুস্থ থাকতে হবে, আমাদের শরীর ঠিক থাকলে তবেই তো আমরা সব কাজ করতে পারবো। এই বিশ্বাসটা নিজের মধ্যে রাখো আদি, আমাদের শরীর ঠিক থাকলে আমরা সব কিছু করতে পারবো। ঠিকঠাক খাওয়া দাওয়া করো আদি, শরীরের যত্ন নাও। এনাও, এবার দুধটা খেয়ে নাও।
আদরে আদরে সোহাগে সোহাগে ডাকি তোকে আদরে আদরে সোহাগে সোহাগে ডাকি তোকে আদি চলো এবার চুপটি করে শুয়ে পড়বে চলো তো চলো আশায় আশায় দিন গুনে যাই তো ইচ্ছে গুলো দিচ্ছে জানান তোর ইশারায় তুই আমাদের সন্ধ্যা তারা তুই আমাদের নতুন ভোর স্বপ্নে আশায় বড়বি তুই নিজে লিখবি গল্প তোর তুই আমার তারা তোর বাবা খেয়েছে দুধটা আমি দেখেছি শান্তি থ্যাংক ইউ সো মাচ মাউলি এটা তো আমার তোকে বলা উচিত তুই যা যা শিখিয়ে দিয়েছিলিস আমি তোর বাবাকে গিয়ে ঠিক সেই সেই কথাগুলো বললাম আর তোর বাবা চুপচাপ দুধটা খেয়ে নিল তারা তুইও তো দুদিন ধরে কিচ্ছু খাসনি এবার তো তোর বাবা খেয়েছে এবার তুই খা দাঁড়া আমি দুধটা গরম করি আমি অলরেডি দুধ গরম করে রেখেছি স্যামকে আর ঠাম্মিকে দিয়েও এসেছি এবার তাহলে তুই খা না আগে তুমি খাও তারপর আমি খাবো আচ্ছা বাবা ঠিক আছে আমরা দুজনেই একসঙ্গে খাবো নে তুমিও নাও এই তো এবার তো খা